আমাদের আজকে আমার এখানে আসা শুধুমাত্র সেই মহান ব্যক্তি যিনি স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদান রেখেছেন এবং শুধু অবদানই রাখেননি, যুদ্ধ করেছেন এবং একই সঙ্গে মানুষকে সংরক্ষিত করার চেষ্টা করেছেন। এবং যখন দেখেছেন স্বাধীনতার পরে যে কে আকাঙ্ক্ষা নিয়ে যে আশা নিয়ে মানুষ সেদিন কেবল বালি নিয়ে লড়াই করেছিল, তিনিও করেছিলেন, সেই আশা আকাঙ্ক্ষা স্বাধীনতার পরে যখন পূরণ হতে না হয়নি তখন বিদ্রোহ করে বেরিয়ে গিয়ে সেখানে তিনি নতুনভাবে নতুন বাংলাদেশ তৈরি করবার জন্য সেই জন্য সংগ্রাম করেছেন। তাকে আমি আমার অন্তর অন্তত্ব থেকে আন্তরিক শ্রদ্ধা জানাই। যুদ্ধকে পরে সেই দলটিকে থেকে বেরিয়ে এসে তাদেরকে নতুন করে দল তৈরি করতে পেরেছে। আমরা যারা সেই সময়ে যুবক ছিলাম, আমরা যারা সেই সময় রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম, আমরা জানি কেন তারা সেদিন বেরিয়ে এসেছিল। একটি মাত্র কারণ, মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল স্বাধীনতার, সেটা তখন সেই লক্ষ্যে তৎকালীন আওয়ামী লীগ সরকার শেখ মুজিবের সরকার এগিয়ে যাবে। উপরন্তু জনগণের যে দাবি, জনগণের যে আকাঙ্ক্ষা, তাকে কমিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে নির্যাতন নিগ্রহণ করা হয়েছিল। প্রায় 20,000 তরুণ কিশোর সেদিনও নিহত হয়েছিল, সেদিনও তারা রুখে দাঁড়িয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন এবং আরেকটি সংগ্রামে নেমেছিলেন। সেই জন্য তাকে আন্তরিক ভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা, শ্রদ্ধা জানাতে এসেছি। বন্ধুরা, আজকে আমাকে এখানে আক্ষেপ করেছেন কতটুকু সম্পর্ক, সে বিষয়ে এখন জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। আজকে সেই 71 স্বাধীনতা যুদ্ধের যে চেতনা, 71 স্বাধীনতা যুদ্ধের সময় মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল, যে সময় মানুষ জীবন বাজি রেখে ভোগের রাজারা যুদ্ধ করেছিল, তার একটিও পূরণ হয়নি বলেই আজকে মানুষ তাকে ভিন্নভাবে দেশ করতে পারে। আজকে দেখুন, এই সরকার যারা জনগণের কোনো ম্যান্ডেট না নিয়ে জোর করে ক্ষমতায় বসে আছে, তারা আজকে একে একে বাংলাদেশের সেই 71 সালের স্বাধীনতা যুদ্ধের যে চেতনা, সেটাকে সম্পূর্ণ ধূলিসাৎ করে দিয়ে তারা একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিতে চাচ্ছে। তারা প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তারা শুধু সব সমাপ্তি রক্ষা করে যাচ্ছে না, তারা স্বাধীনতা যুদ্ধে যে অবদান রেখেছিলেন কাউকেই তারা স্মরণ করে না। তারা স্মরণ করে না যে 26শে মার্চ দেশ যখন দিশেহারা হয়ে পড়েছিল, তখন সেই সুদূর চট্টগ্রামের কালুঘাট থেকে যুদ্ধের সঙ্গে সমস্ত মানুষ জড়িত ছিল বলতে পারবে। আমি বক্তব্য দিয়ে করবো, আজকে এই সরকার আমাদের সমস্ত অর্জন গুলোতে ধ্বংস করে দিয়েছে। এই সরকার কারাগারে ছিলেন, নির্যাতিত হয়েছিলেন, তাকে আজকে বেআইনি ভাবে অন্যায় ভাবে কারাগারে আটক করে তাকে অসুস্থ অবস্থায় তার কোন চিকিৎসার সুযোগ দিচ্ছে না। আজকে দেশ বেগম খালেদা জিয়ার জামিন পাওয়া, যেটা তার অধিকার,
সেই অধিকারটুকু পর্যন্ত তাকে দেওয়া হচ্ছে না। তাই বন্ধুগণ কথা বেশি নয়, আজকের এই দিনে এই দোষরা মারছে, আবার শপথ নিতে হবে যে এই দেশকে আমরা যেমন 1971 সালে যুদ্ধ করে স্বাধীন করেছিলাম, আজকের এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমারও আমাদেরকে প্রয়োজন রক্ত দিয়ে হোক সেই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। আসুন আজকে আমরা যারা স্বাধীনতার পক্ষে মানুষ, আজকে আমরা যারা দেশকে ভালোবাসি, যারা গণতন্ত্রকে ভালোবাসি, আমরা সবাই ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে, ওই ঐক্যবদ্ধে একসাথে নিজে দাঁড়ানোর মতো একটা শক্তি যে আমাদের সমস্ত অর্জন প্রতি ধ্বংস করে দিচ্ছে তাকে আজকে পরাজিত করি এবং সত্যিকার অর্থে জনগণের শাসনকে আমরা প্রতিষ্ঠা করি। বন্ধুগণ আসুন এই শপথ আমরা আজকে গ্রহণ করি। আজকে চারিদিকে গোটা বিশ্বে একটা অস্থিরতা, এবং যে কথাগুলো দেখলাম অনেক আলোচনা হয়েছে, দেখেছেন যে এক রাজতন্ত্রের এখন প্রভাব বেশি দেখা যাচ্ছে, এবং দুঃখজনক ভাবে যারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেয় তারাই আজকে সরকার গুলো পরিচালনা করছে, প্রভাব বিস্তার করছে। মোদী সাহেব আসছেন পাশের দেশ থেকে, বলেছেন এখানে আমাদের বঙ্গবন্ধু ভালো কথা, আমাদের সমস্যার মধ্যে সমাধান হচ্ছে না এখন পর্যন্ত হয়নি। আপনি কখন আসছেন? যখন দিল্লিতে এবং মার্কিন প্রেসিডেন্ট যখন সেখানে উপস্থিত হয়েছেন সেই সময় একটা নিকৃষ্টতম দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা সেখানে অনুষ্ঠিত হয়েছে, এবং অভিযোগ আসছে বিভিন্ন পত্র পত্রিকা বিভিন্ন মহল থেকে আপনার দল এই দাঙ্গার সঙ্গে জড়িত হয়েছে। সেই সময় বাংলাদেশে ভাষাটা কতটুকু সমনীয় হচ্ছে, কতটুকু কাজে দেবে সেটা আপনারা অবশ্যই চিন্তা করা। আমরা এই 2রা মার্চ আমাদের জাতীয় জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, আসুন এই দিন থেকে স্মরণ করে এর সঙ্গে যারা জড়িত ছিলেন আমাদের স্বাধীনতার সেই সূর্য সৈনিকেরা তাদেরকে শ্রদ্ধা জানিয়ে, এবং এই দিনটিকে লক্ষ্য করে আমরা একটি সত্যিকার অর্থে একটা জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনকে বাতিল করে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন অধীনে একটা নির্বাচনের জন্য আমরা আন্দোলন শুরু করি। ধন্যবাদ সবাইকে। আজকে এখানে সমাপ্তি ঘোষণা করা হল।